ভারতের বর্ডার দেখছা? হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ার বর্ডার দেখছ নাই? না, ভারত এক দেশ, ইন্ডিয়া আর এক দেশ। অপুষ্টি শিকার প্রতিবন্ধী তো দিন দিন, তারা হইলো দুধ খায় না, যার জন্য ঠিক আছে না। এটার মধ্যে কি কি ভিটামিন দিচ্ছেন? এগুলার ভিতরে সব দেওয়া আছে। ও অলরেডি দেওয়া আছে। এটা কালারি কেম বানা? কালারি বসে দিবি, রক্ত দিহি দিহি, তোর রক্ত দেখায় যেতেছে। এই যে এই যে এই যে এই যে এই যে না, এনে দিব না, না কোন দিবেন, এনে না এনে দিবেন না, এনে দেন, উনি নড়ে তো না আপনার। না, এই জায়গায় হলো সবচেয়ে ভালো বলে না, এই জায়গায় দিলে পরে আর হাত তো ব্যথা করবে না। ও আচ্ছা, দেন দেন জেনে বলবেন। হ্যাঁ, আমি আবার বিকালে লেহন রাখবো আমার। এই জায়গায় দিলে পরে রক্ত রক্ত অনেক শিকন, পাশেতে সমস্যা হয়, আর এই জায়গায় হলো রক্ত অনেক মোটা মোটা। আচ্ছা, দেন জেনে সুবিধা হয়। তারা রে ফল ফ্রুটস নিয়ে দেখ পারে হেন সম্ভব আগে ফল ফল চলাইতেছে। না না, দুঃখ পাবি না, দুঃখ তুই পাবি, সম্পাদ দুঃখ পাইব, তুই পাবি না। তুই চোখ বন্ধ করে থাক। ওর প্রেশারি নেই, ওর প্রেশারি এত খারাপ, প্রেশারি বলে ধরা পড়ে না। খাবে কত প্রেশার, কত কত 90/50? আসাই, তারপর ওই অবস্থা। না তুই চাস না, তুই চাস না, একটু ভাবি না, শুয়ে এটা দাঁড়ালা শুয়ে আনছে। চাস কে তুই মিহি, এত বস বানছে দিয়ে ছেড়ে দিলি। দেখছ, আর কষ্ট নাই, এটা ছেড়ে দিলেই তোর অবশ্য বাঁচতে হবে। কেন এরপরে গরু শুই আছে না ভাই, হিগলে নিয়ে ফের পরে না কে দুধ খাওয়াইতেছি তার ঠান্ডা লাগে, ঠান্ডা যায় না, ঠান্ডা লাগে না, জানেন শুয়ের জায়গায় নাকি উপরে। আমি কোনদিন স্যালাইন নিয়ে নেড়ে বুঝি না, আমি কই আর থাকছি না। তুমি কবে নিছো? ও সিজারের সময়। এ দুই ঘন্টা বইরে দেখ নাকি? এ তাহলে আজকে বই না, তোর প্রাইভেট শেষ। তাহলে স্যারে তো তুই এনে হয়ে থাকবি, স্যারে এনে বই খালি রিডিং করে শোনাইব তোরে। আমার প্রেশার মাপতেছি, আমার হাই হয় মাঝে মধ্যে, লো হয় মাঝে মধ্যে। পারফেক্ট, বুঝছো তো তোর ভাই কি পারফেক্ট। আমার প্রেশার মাপতেছে, ঘটনা গ্যাস ব্যাগের প্রেশার ঠিক আছে। মুখ ভাই খারাপ একদম, চকচকা চেহারা একটু চেঞ্জ হয়েছে না দেখেন আপনারা? মানে কদিন পরে দিল আবার এই স্যালাইন? আর করে দিব, আরো আর দিব না
ঠিকঠাক মতো ভাত খায় আর জানি স্যালাইন টেলেন না দেওয়া লাগে ডাইনাতে দিছে তাহলে প্রাইভেট সারে না করে দিন লিখবি গাম্বা আর কাছে ইন্ডিয়া আর ভারত কনে তাহলে স্যালাইন দেওয়ার পরে ওর মাথা একটু সার বইছে ইন্ডিয়া আর ভারতের আর কেউ কমেন্টে তারা মোটাও করবেন না এর আগে একবার তারা বেশি বেশি খাইয়া মোটা হইবার নিয়েছিল তো অনেক কমেন্টে এলো এই মানুষজন খালি কইছে তারা মোটা দিছে তারা মোটা দিছে ও আবার কমেন্ট টমেন্ট পরে এরপর ঠিক আছে খাওয়া বাদ দিছে এই আবার এই অবস্থা মোটা হইলেও করবেন শিখুন নাকি